মেনাকার আয় আমি কোথায় থাকেন? ঘোড়াঘাটে থাকি। ঘোড়াঘাটায় থাকেন তো সমস্যাটা কি বলুন? পায়খানার জন্য 900 টাকা জমা দিয়েছি, পায়খানা এখন বলতে হবে না। কতদিন আগে দিয়েছেন? 4 বছর আগে দিয়েছি। 4 বছর আগে কার হাতে দিয়েছেন টাকাটা? এই যে উনি এখানে ছিল, একজন দিতে ওই যে সন্ন্যাসীর হাতে দিয়েছি। সন্ন্যাসী উনি কে? ওখানে আমার এখানে মেম্বার। মেম্বার বলতে? না না, মেম্বার না। কি বলে এটা? গ্রাহ্য করছে না। আজকে আসছি বলছে হবে না, চাপা পড়ে গেছে। আচ্ছা, কেন হবে না? চাপা পড়লো কেন হবে না? কেন তো আপনাদের কোনো রসিদ দেননি? না, বলছে দু বুনি কোনো রসিদ দেখা করেছিলেন? এখানে টোটাল কতজন, মানে কতগুলো পরিবার এইভাবে টাকা দিয়েছে? মানে ওখানে যা হবে সবাই, আমরা সবাই এখানে। আপনার নামটা বলুন। মেনকা রায়। আপনার নাম? অর্চনা মন্ডল। আপনার সমস্যা কি? আমার নাম বাউলি আলী। আপনার সমস্যা কি হয়েছে? আমার সমস্যা ওখানে একটা করলেই 4 বছর পায়খানা টাকা দিচ্ছি গরিব মানুষ, তারপরে সবাই একটা করলেই রাস্তাঘাট কিচ্ছু নেই, সামনে প্রাইমারি স্কুল আছে, সব কিচ্ছু নেই। কত টাকা জমা দিয়েছিলেন? 900 টাকা। গত 4 বছর বা 3.5 বছর আগে 900 টাকা করে প্রত্যেকে শৌচালয়ের জন্য দিয়েছে, কিন্তু তারপরও আজ পর্যন্ত 50-60টা পরিবার তারা এখনো শৌচালয় পেল না। এদের অপরাধটা কি? আমরা তো জানা উচিত ছিল। এবং শুধু 900 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু রসিদ দেওয়া হয়নি। ভয়ঙ্কর অপরাধ। আজকে তো জানলেন, ব্যবস্থা নেবেন? কত টাকা হবে না? আপনি অভিযোগ জানাবেন থানাতে? না, হতে পারেন প্রধান, কিন্তু তাহলে পরে আপনাকে তো আলটিমেট অভিযোগ জানাতে হবে। এত মানুষের অভিযোগ, বিক্ষোভ, ব্লকের বিডিওকে জানাবেন না? আমরা জানি না, এখন লিস্ট দিব আমি।
ওরা বলতে পারবে সিপিএম আমলে রয়েছে, আমরা এখন দিয়েছি আমরা প্রীতম দিয়ে একটা পয়সাকেও নিয়ে হবে। আমার নিজেরা কালকে আমাকে ছটা করে মেম্বার, একটা করে মেম্বারে ছটা করে পাইপ লাইনের নাম দাও, আর কুটুম্ব যেগুলো আছে তোমরা এসে লিস্টটা দাও, আমরা সেগুলো বার করে দিই। নাম দেওয়া আছে জানি না এখন, আগে ওই ছিয়ানো নতুন আজকে নাম ঢুকে গেছে। আমি তো এই 9 মাস হল আছে। আর আগে সিটি টেলিফোন ও কথা সবকে সামনে।